আসসালামু আলাইকুম। আমরা সাধারণত এই যে বাজারে ফুটপাতে, তারপরে বাসার কাছে নিয়ে আসে ভ্যানে করে কিছু হকার আছে, তারা খুব অল্প দামে আপনাকে অনেক কিছু দিয়ে ফেলে। তো আমরা আজকে একজন পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজের কেজি হচ্ছে এটা কত রে? এদিকে আস, এটা কত? এটা 100 টাকা। 100 টাকা? আর কতটুকু আছে রে? ফাহিম বললো যে ভাই এখানে গাবলা আছে। আমি বললাম না, গাবলা নাই, তাদের হয়তো ইনভেস্ট কম, এই জন্য তারা এই দামে সেল করে। কিন্তু ফাহিমের কথাটাকে একবারে আমি উড়িয়ে দিলেও বাস্তবতা হচ্ছে তার এই যে এই হকারের এখানে যে মেশিন আছে, আমি বললাম যে এটাতে মেশিনে মাপো, সে বলল যে আমার মেশিন নষ্ট, হ্যাঁ এটা মাপা যাবে না। তো ফাহিম অনেক ইয়ে করলো, তো তুমি যদি মেশিন নষ্ট হয় তাহলে এটা সাথে রাখছো কেন? এটা ভালোই ছিল, নষ্ট হয়ে গেছে। পরে আমার কাছে থাকে একটা মেশিন, আমরা এখন আনছি বাসা থেকে। তো এখন এটা মাপবো যে সে আড়াই কেজি বলছে। সে 2.5 কেজি বলছে, আমরা দেখবো কতটুকু আছে। দেখো এটা এটা দেখাও, মানে কতটুকু এখন সমান সমান আছে, ক্যামেরাতে আসবে না। আচ্ছা সমান সমান, এই দেখো। এখন আমরা যখন এটা ওজন করলাম, ওজনে আসছে কত? 2 কেজি 270 গ্রাম, মানে 250 গ্রাম কম প্রায়। হ্যাঁ, তো 250 গ্রাম এখানে কম আছে পেঁয়াজ, সে বলছে 2.5 কেজি 250 গ্রাম। এখন ফাহিম সর্বশেষ কি করলো, সে আরেকটা ওজন দিয়ে দেখি, এটা একটা ভুল হইতে পারে। এটা আরো কম, 2 কেজি 246 গ্রাম। এখন সর্বশেষ ফাহিম তাকে বলল যে ঠিক আছে, দেখি তোর মেশিনটা, এবার মেশিন চেক করে দেখে যে তার মেশিনও ঠিক আছে, তার মেশিনও একই ওজন আসে। তাহলে তুমি মিথ্যা কথা বললা কেন যে তোমার মেশিন নষ্ট? আমি মেশিন ওইখান থেকে আনছিলাম, আই জাস্টের মধ্যে আমার মেশিনটা খারাপ গেছে বলতো দেখছিলাম। আচ্ছা, তো তুমি এই ওজন দেখছো না, এটা কত গ্রাম কত কেজি? এগুলা তো সেখান থেকে অন্য মাপ আনছিলাম আর কি। তো তুমি কত করে মাপ আনছো? তো এখন তোমার মেশিনে তো 2.5 কেজি হচ্ছে না, তাহলে মনে মেশিনে কাট করা আসলে ভাই এই কারণে মেশিনে। তো এই মানুষকে ধোকা দাও কেন? তোমার মালিকের নাম কি? রোশন বলছিল 2 কেজি। মালিকের নাম তুমি জানো? রোশন দাম আপদন, তো রোশন বলছিল সে 2 কেজি। একটাই তো প্রমাণ হলো। তোমার মালিকের নাম কি? আমি নতুন আসি ভাই, আমি জানি না। তোর মালিকের নামও জানাস না? তো এখন ধর তোরে কেউ ফিডাইলো, তুই কি তোর মালিককে ফোন দিবি না? তুই ফোন ইউজ করিস না? তো ফোনে তোর মালিকের নাম্বার নাই? মিথ্যা কথা বলো কেন তুমি? তোর বাড়ি কোথায়? নোয়াখালী লক্ষ্মীপুর। নাম কি? তো নোয়াখালী বিভাগ চাও আবার তোমরা করো পাটফারি কাহিনী কি? ওর নাম কি? শিহাব। শিহাব বাবা কি করে? গাড়ি চালায়। কি গাড়ি চালায়? সে সবই জানে কিন্তু সে কৌশল করে সে তার নাম ঠিকানা বলছে না। এই ভ্যানে আপনারা যাদেরকে দেখতে পান যে কৌশলে ওরা বলে এত কেজি এত টাকা, কিন্তু সিস্টেমে ওরা ধোকা দিয়ে থাকে, আপনারা বুঝতে পারেন না, এদের থেকে সতর্ক থাকবেন। এখন আমরা তাকে দিয়ে এই যে 250 গ্রাম যে কম দিয়েছিল, এখন 250 গ্রাম অন্য প্যাকেট থেকে দিয়ে সে টোটালি সবগুলোকে 2.5 কেজি করে করতেছে।